আসসালামু আলাইকুম। প্রিয় খামারি ভাই বোনেরা কেমন আছেন? আজকে বৃহস্পতিবার 18 আগস্ট 2022 আমরা এই মুহূর্তে রয়েছি গোপালদি হাঁস মুরগি হাটে। এই হাটে আজ বিভিন্ন হাঁস মুরগির দাম দর আপনাদের জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এই হাটে হাঁস মুরগি বিক্রি করলে কোনো রকম খাজনা দিতে হয় না। আজকে আপনার পালেন নাকি নিয়ে গেলি? আমার পালে হাসা কত করে বিক্রি করতেছেন? আমার সব নিবেন না না দাম সেলাম করে নি দেখেন আপনি আর লাইসে করে যদি একটা দাম চাইছে আমার আমার দেখান কত চাইলেন? 5000। আপনার ঘরে নাকি? তাও বেশি কথা কইতাম না, একবারে আড়াই হাজার করেছি। মুরগি কি পালের ভাই না কিনে গেলি? কত করে চাইতেছো রাত এগুলো? 400 টাকা পিস। আর এগুলি দেখি গেলি? হ্যাঁ দেখি কত করে বিক্রি করো? আর হাটে কাস্টমার কত বলে আজকে? 700 টাকা। আর কেমন আশা করতেছ বিক্রি? ডিম রানিং হয়েছে না এখনো? টাকায় গেলি বাচ্চা কয়দিনের? কয়দিনের বাচ্চা গেলি? আপনার কিনে না পালেন? পালেন না কিনে? পালে। কত করে জোড়া বিক্রি করতেছেন? না আমরা দামটা জানার জন্য, কত করে জোড়া বিক্রি করতেছেন? 5000-1000 টাকা। আর কাস্টমার কিরকম দাম বলে আজকে? কাস্টমার কত বলে? 1000 টাকা। কাস্টমার বলে না আপনি চান? চাচা কাস্টমার বলে। আর আপনি কত চান? 1200 টাকা। সবগুলো দেশি? হ্যাঁ সব দেশি। আজকে আপনার কিনে না পালারে গেলি? পালের হাসা হাসি মিলানো ডিম দেয় নাকি? হাসি ডিম দেয়? এডি দেয়? আচ্ছা এডি কত চাইতেছেন? 4000। কত বলে কাস্টমার আজকে? আপনি কোথায় থেকে আসছেন? আপনার বাসা কোথায়? দুইটাই নিয়ে আসছেন এখানে? কি আপনার হাঁস বিক্রি করলে খাজনা দিতে হয়? কোনো খাজনা দিতে হয় না ভাই। রাত দুইটা কত চাচ্ছিলেন? এই রাত দুইটা 800 টাকা। আর এটা কি দেড় কি আপনার এই হাতেরটা? এটা বয়স কত বাচ্চাটা?
এটা কত চাইতেছেন 300 টাকা আর এডি কাস্টমার কত বলে দুইটা 600 টাকা আনুমানিক ওয়েট কত হবে আনুমানিক 700 লি বিক্রি করো ওজন কতটুকু হতে পারে 12 কেজি হবে আপনার বাড়ি না কিনে গেলেন আলা মুরগি কটা নিয়ে আসছেন আর এদিকে কত চাইতেছেন বাইরে কি রাত দুইটা দেখি একটু বাড়ির না কিনে এলি বাড়ির না কিনে কত চাইতেছে জোড়া জোড়া 800 টাকা আর কাস্টমার কেরকম বলে এরকম বলে আর নিয়ত কেরকম বিক্রির কত টাকা বিক্রি করবেন 700 হলে বিক্রি করবেন দেখি ভাই দেশে আস নাকি ভাই দেখি দেখি একটু দেখি কিনে নিছ চিনে আসকার তোমার এটি কি বাচ্চা চিনে আসে এটি সাউটি বয়স কত সাউগুলি বয়স কত জি পাঁচ মাস কত করে চাইতেছেন আঙ্কেল জোড়া এই যে বাচ্চা জোড়াটা 1200 টাকা আর ওইটা ওইটা কত চাইতেছে 1400 আমরা আমরা দামটা জানার জন্য ভাই এটা কি মুরগ এগুলি হাউমি পাকিস্তানি হ্যাঁ এগুলি কি আপনার কত করে চাইতেছেন জোড়া কেজি কেজি বিক্রি করেন না জোড়া বিক্রি করেন পিস কত করে বিক্রি করতেছেন আর ওইটা কি দেশি দেশি গেলে কত করে চাইতেছেন জোড়া কত দেশি কত চাইতেছেন 2000 ভাই এগুলি কি দেশি মোরো সবগুলো তোমার ভারী নাকি না এগুলি ভারী নাকি ভারী গলা সোলা এগুলো কত করে চলেছে এখানে কি দেড় কিলো আছে দেড় কি ডিম দেয় দেড় কিলো ডিম দেয় বয়স কেমন বাচ্চার দেড় কি কত করে চাইতেছ আর গলা সোলাগুলো আপনার এই কাস্টমার কত বলে আসছে গলা সোলাগুলো কাস্টমার কত বলে বাইরে কি চিনে হাঁস নাকি এগুলি এগুলি কি এডাল নাকি এডাল ডিম দেয় কত করে জোড়া বিক্রি করতেছেন দামটা জানার জন্য কোন জোড়া কত করে বিক্রি করতেছেন এই আপনার এই জোড়া বেশি আমরা 1200 টাকা নিয়ে বেশি এদিকে বেটা এই পাশে এটি বেটা মহিলার দাম কম আজকে কাস্টমার কত বলে এটি বেটাগুলো ভাই রাতা নাকি বাড়ির আপনার নাকি না বাড়ি বাড়ি আনুমানিক ওয়েট কত হবে আনুমানিক ওজন কত হবে আনুমানিক আনুমানিক দেড় কেজি কাছাকাছি দেড় কেজি কাছাকাছি হবে মোরগা নিয়ে আসছেন কটা একটাই একটাই নিয়ে আচ্ছা এখানে কি মুরগি বিক্রি করলে হাজার দিতে হয় না না কোনো রকম হাজার দিতে হয় না ঠিক আছে ধন্যবাদ